উপহিহাটৰ দক্ষিণ বৰপেটাত চৰকাৰী 11 বিঘা ভূমিত উচ্ছেদ চলাবলৈ গৈ উভতি আহিল আৰক্ষী প্ৰশাসন। স্থানীয় দুজন যুৱকৰ অভিযোগৰ পিছতে তৎপৰ হৈছিল নগাঁও প্ৰশাসন। উচ্ছেদৰ প্ৰথম প্ৰক্ৰিয়াত আৰক্ষী প্ৰশাসন আৰু সাংবাদিকৰ কামত বাধা দিয়ে অবৈধ বেদখলকাৰীয়ে। প্ৰায় 10-12 বছৰ ধৰি বেদখলকাৰী কবলত থকা 11 বিঘা ভূমিত প্ৰশাসনে উচ্ছেদ চলাবলৈ গৈ বাধাৰ সন্মুখীন হয় একাংশ বেদখলকাৰীৰ। 13জনকৈ অবৈধ বেদখলকাৰীয়ে অবৈধভাৱে পুখুৰীত খান্দি বেদখল কৰি ৰাখিছিল 11 বিঘাকৈ চৰকাৰী ভূমি। উচ্ছেদস্থলীত ৰূপহী চক্ৰ বিষয়া, কানুনভু, লাদমণ্ডল, গাঁওবুঢ়া আৰু ৰূপহীহাট আৰক্ষীৰ লগতে উপস্থিত হৈছিল ৰূপহীহাটৰ এটা সাংবাদিকৰ দল। বেদখলকাৰীয়ে উগ্ৰমূৰ্তি ধাৰণ কৰি কৰ্তব্যৰত আৰক্ষী প্ৰশাসনক বাধা দিয়াৰ উপৰিও তাত উপস্থিত সাংবাদিকসকলকো অশ্লীল ভাষাৰে অভদ্ৰ গালি গালাজ কৰি বাধা দিয়ে গণতন্ত্ৰ চতুৰ্থ স্তম্ভ হিচাপে পৰিগণিত সাংবাদিকৰ কামত। বৰপেটাকৰ দুজন সচেতন যুৱকে উচ্ছেদক সমৰ্থন কৰাৰ বাবে বেদখলকাৰীসকলে যুৱক দুজনক নানা ধৰণৰ ভয় ভাবুকি দিয়ে হোৱাৰ উপৰিও কালি পুৱাৰ ভাগত দাল লাঠি জোং লৈ যুৱক দুজনক আক্ৰমণ কৰিব বুলি ৰাস্তা ঘাটে বিচাৰি ফুৰে। যতে পাব ততে আক্ৰমণ কৰি প্ৰাণে মৰা ভাবুকি দিয়া বুলি জানিবলৈ দিয়ে স্থানীয় যুৱক দুজনে। উল্লেখযোগ্য যে ৰূপহীহাটৰ বিভিন্ন প্ৰান্তত অবৈধ বেদখলকাৰী চলিছে তাণ্ডৱ। কেতিয়াবা যদি আৰক্ষীক আক্ৰমণ, কেতিয়াবা আকৌ সাংবাদিকক অশ্লীল ভাষাত গালি গালাজ। এক কথাত কবলৈ গলে ৰূপহীহাটত আৰম্ভ হৈছে বেদখলকাৰীৰ চৰম উদ্ধণ্ডালি। সীমা চেৰাই গৈছে অবৈধ বেদখলকাৰীয়ে। অবৈধ বেদখলকাৰী ভূস্বৰ্গত পৰিণত হৈছে ৰূপহীহাট। কালি পুৱাৰ ভাগত ৰূপহীঘাটৰ পূব শিঙিমাৰী এখন চৰকাৰী বিদ্যালয়ত বেদখলকাৰীয়ে ৰূপহীঘাট আৰক্ষী এজন এছ আই উত্তম দহক মাৰপিট কৰে আৰু ইয়াৰ পিছতে ৰূপহীহাটৰ বৰপেটাৰ উচ্ছেদ অভিযানত বেদখলকাৰীয়ে চিঞৰ বাখৰ কৰি আৰক্ষী প্ৰশাসনক উচ্ছেদ অভিযান স্থগিত কৰাবলৈ বাধ্য কৰে। ইয়াতে প্ৰশ্ন হয়, আৰক্ষী প্ৰশাসন আৰু সাংবাদিকক বাধা দিবলৈ কুণ্ঠাবোধ নকৰা কোন এই 13জনীয়া অবৈধ বেদখলকাৰী? আমি আজি এটা এটাকৈ কৈ যাম অবৈধ বেদখলকাৰীৰ নাম। বেদখলকাৰী কেইজন হৈছে ফকৰুদ্দিন, আব্দুল খালেক, আমিনুল হক, জাকিৰ হুছেইন, আব্দুল ৱাহাব, আব্দুল কালাম, ইকৰামুল হক, আব্দুল আলী, আব্দুল হক, মকবুল হক, মুজিবুৰ ৰহমান। এই অবৈধ বেদখলকাৰী তথা কাল্পিককেইটাৰ বিৰুদ্ধে ৰূপহীহাট আৰক্ষী আৰু নগাঁও প্ৰশাসনে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব। ৰূপহীহাটৰ পৰা ফুৰকানুল ইছলামৰ ৰিপৰ্ট, ৰিপাব্লিক নিউজ। কিন্তু ইয়াতে এই 13 জন মানুহে অবৈধভাৱে বেদখল কৰি আছে, এইটো আমি পক্ষপাতী নহয়। যিহেতু প্ৰশাসনৰ লগত আমি সম্পূৰ্ণ সহযোগিতা আগবঢ়াবলৈ আমি কৈছোঁ আৰু ইয়াতে আমি বহুত আগৰ পৰা আহিব বিচাৰিছোঁ। কিন্তু আমি সঘনে খবৰ পাই আছোঁ তেওঁলোকে মানে দা লাঠি জোং লৈ পেলাই ৰাস্তাত বহি আছোঁ আৰু উচ্ছেদৰ খবৰটো পায় পাব্লিচিটিৰ সময়ৰ পৰা তেওঁলোকে ডেইলি মানে বৈঠক কৰি আছে। কিহৰ বৈঠক কৰে? তেওঁলোকো অবৈধভাৱে বেদখলেই কৰিছে। গতিকে মই প্ৰশাসনক, ৰূপহী আৰক্ষী থানা ভাৰপ্ৰাপ্ত বিষয়াক মই অনুৰোধ জনাওঁ, তেওঁলোকে যে ইমান দিনে খালে সেইটোৰো ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। 10-12 বছৰ ধৰি আমি আগতে সৰু থাকোঁতে দেখা পাইছোঁ যে এইখিনি মুকলি ঠাই আছিলে, বিলৰ নিচিনা। আমিও মাছ মাৰিছোঁ, মানুহে গৰু গা ধুৱাইছে, কিন্তু সেইখিনি অবৈধভাৱে বেদখল কৰিছে। প্ৰশাসনে কৰিব আমি আদৰণি জনাইছোঁ, কিন্তু সম্পূৰ্ণ কাৰোবাৰ প্ৰতি আক্ৰোশ হৈ পেলাই টাৰ্গেট কৰি পেলাই কথা কোৱা, আমাৰ ওপৰত এইটো কৰিব সেইটো কৰিব, এইটো সম্পূৰ্ণ অবৈধ সিহঁতে জোৰজবস্তি কৰিছে। গতিকে নগাঁও এই ৰূপহী আৰক্ষী থানা ভাৰপ্ৰাপ্ত বিষয়াক আমি অনুৰোধ জনাওঁ তেওঁলোকৰ ওপৰত যাতে কঠোৰৰ পৰা কঠোৰতম মানে ব্যৱস্থা গ্ৰহণ কৰে। আৰু আমি এখন এজাহাৰ কপি অলৰেডি লৈ আহিছোঁ, ৰূপহী থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াই যদি আহে আমি এজাহাৰখন দিম তেওঁলোকৰ ওপৰত যাতে বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰে। তেওঁলোকে কৈছে প্ৰশাসনে উচ্ছেদ কৰিব, কৰি যোৱাৰ পিছত আমাক আহিব নিদিয়ে। চৰকাৰৰ মাটি, চৰকাৰৰ ইচ্ছা হ'লে আহিব, কিন্তু তেওঁলোকে ধমকি দিয়াৰ কি আছে? কি আপোনালোকক ইতিমধ্যে আক্ৰমণ কৰিছে নেকি? আক্ৰমণ কৰিব বিচাৰি আছে, আমি শুনি আছোঁ, কিন্তু আমি সেইখিনি মানুহ এই প্ৰশাসনৰ সহায় সহযোগিতা লৈ পেলাই এইখিনিলৈকে আক্ৰমণকাৰী বেদখলকাৰী কেইজনে আৰু বেলেগ কিবা মানুহ ইয়াত জড়িত? আমি শুনা পাই আছোঁ এই 13জন মানুহে মানে আক্ৰমণ কৰিব বিচাৰি আছে। নিশ্চয় আহিছে, আমি দেখা পাইছোঁ। এতিয়াতো একো আহিব নোৱাৰে, ফিচাৰী বনাই লৈছে।
আমি সরকারক আহ্বান জানাইছো আর প্রশাসনক আহ্বান জানাইছো সার্কল চর্ক বিষয়ক আহ্বান জানাইছো যে অতি সোনকালে আজি তো মোকলাবই মোকলার পিছত যাতে পরবর্তী কোনো বৈঠক করব নয় আর কারো উপর আক্রোশ হিসাবে যাতে আক্রমণ করব নয় এইখানে সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ পরবর্তী যাতে আকো বেদখল করব নয় বেদখল করব নয় এইখানে সম্পূর্ণ আপনাদের মিডিয়ার যোগেদি আমি আহ্বান জানাইছো তেওঁলোকৰ উপর যাতে কঠোরতম শাস্তি বিহে সেইখানে কই আমি আবেদন জানাইছো অভিযোগটো মানে এখন এটা 11 বিঘা আমার সরকারি গড়াবাত মাটি হয় এখনত আমার গাঁৱৰ গোটেই মানুহে মাছ মাৰি খায় আগতে চৰাই চিকুটি বহে ফরেস্ট ডিপার্টমেন্টও কিবা কিবি আমার যেখানে বহিবলগীয়া আছে বহে কিন্তু এই ইয়াতে দুষ্কৃতিকারী কেজনে প্রায় 11-12 জন মানুহে মাটিখিনি অলরেডি নিজের মাটির সন্মুখের মুখে পাৰ বান্ধি পুখুরি বনাই আছে কিন্তু আমার এতিয়া যেটো আমার গভর্নমেন্টে পরিবহন ওপর ফরেস্ট ডিপার্টমেন্টের উপর যেখানে গুরুত্ব দিছে তাত সেই গুরুত্বটা আমার এই কেজন মানুষের কারণে পড়া নাই গতি আমি স্থানীয় রাইজ হিসাবে এইখানে মুক্তি করব বিচার রাইজে মাছ মারি খাওক বা রাইজে আমার মরা পাছত ইয়াত আগতে পতিত হয় গতি বহুত রাইজের উপকারিতা হয়েছিল সরকারি খাল অলরেডি এইখানে কেজনমান মানুষে আর সেইখানে দুষ্কৃতিকারী বলে কবই লাগিব কেজন মানুষে এইখানে মানে বেদখল করে রেখেছে ইয়াতে আপনার 13 জনের বেদখল করেছে 13 জন মানুষ ইয়াতে আপনার এই সাইদুরে মজার বরপেটা কিসাম উত্তর 547 11 বিঘা মাটি বেদখল করেছে অলরেডি 13 জন মানুষ 13টা পরিয়ালে ইয়াত রাইজ কোনো নাই ইয়াতর ব্যক্তিগতভাবে করে লইছে আর সেইখানে আমার স্থানীয় রাইজ হিসাবে স্থানীয় যুবক হিসাবে সচেতন ব্যক্তি হিসাবে এখানে আমি মুক্তি করব বিচার রাইজর কামত লাগক রাজহুয়া হিসাবে থাকো বেলেগ মানুষ বেদখল করা নাই এই খালর উচর পাজরের মানুষ উচর পাজরের মানুষখিনি বেদখল করছে আর এইখানে আজি ঘটনা হচ্ছে আমি আবেদনকারী আমার কারণে দাও লাঠি জুং লই বহি আছে এই কেজন বেদখলকারী কেজন বেদখলকারী নাম আছিল আপনার 1 নম্বর আছে ফকরুদ্দিন পিতা আফসার আলী আব্দুল খালেক পিতা জবান আলী আব্দুল ওয়াহাব পিতা আব্দুল কাদির আবুল কালাম পিতা আব্দুল খালেক ইকরামুল হোসেন আকজর আলী ইমান আলী আব্দুল কদ্দুস একটা মানে দুইটা তিনটা পরিয়ালেডি আমার দুজনক টার্গেট করেছে আজি 3-4 দিন ধরে প্রশাসনে উচ্ছেদ করব প্রশাসনে রাজক মোকলাই দিব আমি আদরণি জানাইছো কিন্তু ইহতে অলরেডি আমার দুজনক টার্গেট করে দা লাঠি জুং লই রাস্তাত বহি থাকে প্রশাসনক ইয়ার বিরুদ্ধে তদন্ত হব লাগে উচিত মানে একশন হব লাগে গতিকে এই বেদখলকারীক অনিতপূর্ণ উচ্ছেদ করব আজ উচ্ছেদ হব যেহেতু ইহতর বিরুদ্ধে আইনের ব্যবস্থা করব লাগে যাতে ইহতে সেকেন্ড টাইম কোনো সরকারি মাটির চকু নিদিয়ে